ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো এক ইমামকে। পুরুলিয়ার আশা থানার ভুষা গ্রামের যুবক শেখ শাহিদ পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন গ্রামের মসজিদের বেশ কয়েক বছর ধরে ইমাম ছিল। সেই সময় ওই গ্রামের 18 বছর বয়সী এক তরুণীর সাথে ভালোবাসার সম্পর্ক হয়। সেই সম্পর্কের জেরে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। বিয়ের প্রস্তাব দিলে সে সেখান থেকে পুরুলিয়ার আশা থানার ভুষা গ্রামে ফিরে আসে। গত 21 অক্টোবর আশা থানার ভুষা গ্রামে তরুণী শেখ শাহিদের বাড়িতে আসে এবং তরুণী শাহিদকে বিয়ে করতে বললে তা অস্বীকার করে বলে অভিযোগ। গত 29 তারিখে আবার গ্রামে ফিরে আসে ওই তরুণী, ফের বিয়ের প্রস্তাব দিলে মারধর করে শেখ শাহিদ। মারধর করার সময় গ্রামের মানুষ প্রতিবাদ করে, এরপরেই আশা থানার লিখিত অভিযোগ করে তরুণী। শুক্রবার রাতেই পুলিশ শেখ শাহিদকে গ্রেফতার করে। তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। শনিবার শাহিদকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার পুরুলিয়া আদালতে তরুণীর গোপন জবানবন্দিও নেওয়া হবে। এই ঘটনায় ভুষা গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ তরুণীর পাশে এসে দাঁড়িয়েছে। ভুষা গ্রামের পঞ্চায়েত সদস্য শেখ আজাহার অভিযুক্তর কড়া শাস্তি দাবি করেছেন। 17 সাল থেকে বলছি, আমি তো আমার 18 বছর হয়ে গেছে, তারপর তুমি তো বলেছি যে আমি কোর্ট ম্যারেজ করবো, তুই কোর্ট ম্যারেজ কর আর ঘরে রাখ আমার, তো বলছি না তুই এই কথাটা ঘরে বলবি না, আমার ঘরে জানলে এখনই সবকে ফের হবে না। আমরা তো স্যার গোটা গ্রাম, আমরা এই মেয়েটার দিকে আমরা গোটা গ্রাম আছে, যে তা সুবিচার পাই, যে এই ঘটনাটা করবেন ওর যেমন শাস্তি। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10।